গিয়েছিল আমি বলতে পারবো না, আমি সোমবার সঙ্গে আমার লাস্ট কথা হয়, সোমবার বারো সঙ্গে মারা গেছে, সোমবার লাস্ট কথা হয়, জিজ্ঞেস সঙ্গে কোথায় আছিস, বলে আমি আছি তারাপীঠে আছি, আমি তোর বউ কোথায় আছে, বলে বউ চান করছে, বড় পরে সুইচ অফ হয়ে যায়। তার আগে দিন আমার সঙ্গে কথা হয়, আমি স্ট্যান্ডে টোটো চালাই, তো স্ট্যান্ডে কথা বলি, তো আমরা একই সঙ্গে চলা করতাম, তা বললাম যে তো তুই কাজ কর এভাবে, ও যত বুঝে দাও বুঝে লাস্টে বলতো একটা কথা যে আমি আর বাঁচবো না, আমি বাঁচবি না কেন, ওর মেন সময় সব মেয়েটা মারা গেছে, তো ওটা বিশাল শোক, মেয়েটা বড় মেয়ে ফাইভ ইয়ার পড়তো, আমি বলতো যে আমি বাঁচবো না, হ্যাঁ আমাদের বলতো সব সব বন্ধু বান্ধবী বলতো যে আমি বাঁচবো না, তো বললাম যে বাঁচবি না কেন, না 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 অনেকটা দোকানে কাজ করতো, দোকানে কাজ করতো, দেখলাম ফোন করলাম একটা বন্ধু যে তাতে ছিল বুধ বাড়িতে গন্ধ এসছে, আমি কি বলতো তারাপীঠ বেড়াতে গেছে আমার সঙ্গে কথা তারাপীঠে, পরে এসে দেখলাম এই অবস্থা ঘরে ভিতরে। কি হয়েছিল না, ওনার মেয়ে গত বছর গলায় দড়ি দিয়ে মারা গেছিল, সেই মেয়ের শোকটা ওরা মেনে নিতে পারছিল না, ওরা অনেক দিন ধরেই চেষ্টা করছে মরবে, মানে মরার টার্গেট ওদের ছিল, আমরা অনেক বুঝিয়েছি, কিন্তু দিদিটা আমার মানে একদম একটাই মেয়ে, তো আর মেয়েটা বড় হয়ে মারা গেছে, ওটা মেনে নিতে পারছিল না, যার জন্যই ও ডায়েরি লিখে ডায়েরিতে নোট লিখে গেছে যে আমাদের মৃত্যুর জন্য কেউ দায়ী না, আমরা মেয়ের শোক মানতে পারছি না। কি নাম ছিল ওনাদের? রঞ্জন মণ্ডল আর রীনা মৌসুমী মণ্ডল। রঞ্জন মণ্ডলের বয়স কেমন? কাকার বয়সটা তো ওর কাকা হয় সব আছে, কাকার বয়স কত হয়েছে? ওই 40-এর উপরে, 40-এর ভদ্র মহিলারও ওরকম 30 ওই 35-40 মানে 40 হয়নি ওনার। কি দেখলেন? মানে পচা গলা দৌড় দৌড়, হ্যাঁ হ্যাঁ বন্ধ বেরিয়ে গেছে একদম, ফুলে উঠেছে। কি অবস্থা ছিল দেখলেন? মানে আমি তো ভিতরে যাইনি, কিন্তু যারা গেছে দেখেছে বললো যে মানে ফুলে গেছিল, দুজনে বিছনার উপর শোয়া ছিল, এক বছর হয় না কোনো মেয়ের বাৎসরিক হয়নি, মেয়ে গলায় ধরে দিয়েছিল, বুঝেছেন বড় মেয়ে তো কলেজে পড়তো, হ্যাঁ শ্রাবণ মাসের দিকে মারা গেছে, ওইটা মানে কিছুতেই মানতে পারছিল না, একটাই মেয়ে। এবার বলছে যে ওরা ওদের বাইরে যা, ওরা বাড়ির লোক যারা আত্মীয় স্বজন আছে সবাইকে বলেছে যে আমরা বাইরে যাব ঘুরতে, মানে বলছে যে আমরা ওই কোথায় তারাপীঠ যাবে বলেছে, আবার দিদি জামাইবুকে বলেছে যে আমরা গয়া যাব, এরকম ভাবে বলেছে, এবার সোমবার থেকে ওদের ফোনে সুইচ অফ। বিষয়টা হচ্ছে ওর এক বছর হতে গেল মেয়েটা মারা গেছে, ওই শোকে ও সবসময় সবাইকেই বলতো মরবো বাঁচবো না, কাকে নিয়ে থাকবো, কি বৃত্তান্ত এইসব বলতো, আমরা বোঝাতাম যেটা বোঝানো যে কেন করবি, যে গেছে সে আমাদের হলে নিশ্চয়ই থাকতো, এই যাই হোক এইসব নিয়ে এই হচ্ছে, এই বছর এই এই মাসটাই মরেছে উনি, আমাদের বাড়ি ছিল রবিবারে রাত্রে, তো বলছে তারাপীঠে যাবে ঘুরতে, আমি যে ঘুরতে যাবি, বলছে হ্যাঁ দুদিন যাই, মন মেজাজ ভালো না, ঘুরে আসি, তা ও বললাম ঠিক আছে যা, তাহলে সোমবারে আমি ফোন করেছি 11টা-12টার দিকে, আমি বললাম কোথায়, বলে তারাপীঠ, আমি বলছি রীনা কোথায়, আমার শালী, তো বলছে যে এরকম স্যান করছে, তা আমি বলছি তোরা কবে আসবি, বলছে ওই আমি পরের দিন মানে ওই রাত্রে গাইতে উঠবি, মানে সোমবার করেছি মঙ্গল রাত্রে গাইতে উঠবি, এই অবধি কথা হয়, তারপরে আমি ফোন করছি সুইজ অফ, ওর শ্বশুরবাড়িতে ফোন করছে সুইজ অফ, আমার ওয়াইফ ফোন করছে সুইজ অফ।